এই মুহূর্তে সময়টি পড়ার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন। সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাবার পৌরসভা নির্বাচনে সিপিআই মনোনীত প্রার্থীদের সমর্থনে আজ সোনামুড়া মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ স্থানীয় বিধায়করা। সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পৌরসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের জয়ী করতে সোনামুড়ায় বামেদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় সোমবার। এদিন মিছিলটি পার্টি অফিস থেকে শুরু করে বিভিন্ন পদ পরিক্রমা করে রবীন্দ্র চৌমুনিতে এসে মিলিত হয় পথসভায়। এদিন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক শহীদ চৌধুরী, ভানুলাল সাহা, শামসুল হক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, উন্নয়ন নামের রাজ্য যে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে, এ লুটপাট বন্ধ করতে উন্নয়নের জন্য সিপিআইএম প্রার্থীদেরকে জয়যুক্ত করুন। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, সোনামুড়া জাহাজ আনার নাম করে শুধু সাইনবোর্ড বানিয়ে 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু জাহাজ আর আসেনি। এমনভাবে সোনামুড়ায় সিপিআইএম আমলে বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়ে টাকা লোপাট করা হচ্ছে। সোনামুড়া খেলার মাঠের পাশে খেলোয়াড়দের জন্য ভবন নির্মাণ করা হয়, এ ভবন এখন মদের অফিসে পরিণত হয়েছে। খেলোয়াড়দের জন্য তৈরি করা জিম সেন্টারের যাবতীয় সামগ্রী নেতাদের ঘরে। তাদেরকে শিখানো হবে, ড্রেস চেঞ্জ করবে, তারা মাঠে থাকবে। সোনামুড়াবাসীকে জিজ্ঞাসা করুন, আজকে মদের কারখানা তৈরি করে গেছে, মদের অফিস তৈরি করেছে, এটাকে মদের অফিস। এমনকি এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা থেকে জিম করার জন্য, তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি একটা জিম দিয়েছিলাম। আমি শুনতে পেয়েছি খেলোয়াড় আমার কাছে বলেছে সেই জিমের জিনিসপত্র এখানকার রাজনৈতিক দলের নেতারা বাড়ি ঘরে নিয়ে গেছে। আর বাকি সরকার বলেন, জনবিচ্ছিন্ন একটি পার্টি মানুষের স্বার্থে নয় কাজ করছে, লোটপাটদের স্বার্থে। উনি বলেন, মানুষ এখন বুঝে গেছে আস্তে আস্তে বিজেপির ভরা ডুবি শুরু হয়েছে। এক বছর হতে চলেছে কৃষক আন্দোলন, কিন্তু সরকার এখনো কোনো কথা শুনছে না। মানুষ বুঝতে পারছে বিজেপিকে আর ভোট দেবে না, বিজেপি বিভাজনের রাজনীতি করে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে রাজনীতি করে। তাই শান্তি সম্প্রীতি উন্নয়নের জন্য সিপিআইএম প্রার্থীদের জয়ী করতে আহ্বান করেন তিনি। বাংলাদেশের দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটল, নিন্দাকে জানিয়েছি, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি ঝাঁপিয়ে পড়েছেন এই যুদ্ধে। সরকারও আমাদের দেশ আমরা তার প্রতিবাদ করছি। আপনাদের এখানে শুনলাম নাগরিক কমিটির উদ্যোগে একটা বিরাট বড় সমাবেশ আপনারা করেছেন, দলগত উদ্যোগ তারপরেও গুণমান করার চেষ্টা করছে, কি হচ্ছে? সাপ ছেড়ে দিচ্ছে বিষ ঝালার জন্য, আর এদিকে উজাপ পাঠাচ্ছে বাঁশি বাজিয়ে সাপের বিষ তোলার জন্য। দুটি হচ্ছে একটা জায়গায়, কি ব্যাপার? মানুষের বোকা বুঝে না কিছু, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে গণতন্ত্র, কথা বলার মত প্রকাশের সাথে সমালোচনা করার অধিকার, কোনটা ভালো কোনটা মন্দ আমার বলবার অধিকার, এটা ধরবে না? এর সঙ্গে ভোটের সম্পর্ক আছে? বাড়িতে থাকতে পারবো না, যেখানে জন্ম করবো, বড় হলাম, মা বাপ দাদু কাকা জ্যাঠা জেঠি মানে সেই বাড়িতে থাকতে পারবো না, কিরকম কথা হচ্ছে? এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এই ভোটটা এসছে, কাজে একটা রাস্তাঘাট রেল এগুলো ভাববেন না বলছি না, কিন্তু মূল এই প্রশ্নগুলো সামনে চলে আসছে। তাদের কোনো নৈতিকতা নাই, এরা দুর্বল আদর্শের দিক থেকে, রাজনীতির দিক থেকে, কর্মসূচির দিক থেকে, প্রশাসন পরিচালনার দিক থেকে। তাই মানুষ কে ওরা ভয় পাচ্ছে, ভয় পেয়ে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করছে। তার জন্য ঘুরে তারা দেখবেন ওরাই পাবে, ওরাই পাবে, ওদের ক্ষতি করতে বলছে। যাদেরকে পাঠাচ্ছে তারা তো আপনার ঘরের ছেলে মেয়ের মতো বড়, একটু যদি পিঠে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বোঝাবার চেষ্টা করেন, দু দিন চার দিন পর দেখবেন মাথা নয়ে বলছে ভুল করে ফেলেছে, এটাও করতে হবে।
এদের ফিরিয়ে আনতে হবে। এরা জন্মসূত্র শত্রু হয়ে জন্মায়নি, খারাপ কাজের জন্য জন্মায়নি। শোষকরা লুটের রাজা, যে সমস্ত কথাবার্তা সমাজ চক্রবর্তী বলছিলেন সোনামার অভিজ্ঞতা দিয়ে, তারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই ছেলেদেরকে তারা বিপজ্জনী করছে। একটু ধৈর্য ধরে যদি বুঝাতে পারেন তাদেরকে আপনারা জয়সলা অনুষ্ঠান না করতে পারবেন। গিয়ে কথা বলো, নিজে বিষয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে বুঝবার চেষ্টা করুন এবং মানুষকে জয় করার চেষ্টা করুন। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।